فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন প্রশ্ন করেছেন, কোন এক বোন সে পর্দা করতে চাইছে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চাইছে, কিন্তু তার পরিবার কোনোভাবে রাজি হচ্ছে না, তার বিরুদ্ধে আচরণ করছে, এক্ষেত্রে সে বোনটির কর্ণ কী? জীবন এখানে সত্যি খুব কষ্টের বিষয়, খুব দুঃখের বিষয়। এমনটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে মেয়েরা পর্দা করতে চায় না, পিতা মাতা অনেক সময় জোর করে থাকে, কিন্তু এটা সম্পূর্ণ উল্টো। আল্লাহ সুবহানের কাছে দোয়া করছি এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা মাতাকে হিদায়াত দান করে এবং পরিপূর্ণ ইসলাম পালনে তারাও সচেষ্ট হন, এবং সে বোনটিকে যেন আগ্রহের স্বরে তাদের পরিবারকে কন্ট্রোল করতে পারে এমন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আমিন। প্রথমত বোন, এখানে যেটা বিষয় সেটা সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসুকুম আহলাকুম নারান। তো প্রথমে তুমি মানে নিজে পরিবর্তন হতে হবে, প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে পরিবার বর্গকে। তো এখানে বোনের উচিত হবে তার পরিবারকে বোঝানো এবং নিজেকে যথাযথভাবে পর্দার মধ্যে রাখা এবং ইসলামী বিধানগুলোকে তাদের পরিবারের সামনে স্পষ্ট হয়ে তুলে ধরা, তার ভালো দুঃখ খারাপ দিক সমস্ত দিকগুলোকে উপস্থাপন করা। ইনশাআল্লাহ এইভাবে যদি বোঝাতে থাকে, একদিন না হয় 10 দিন, 20 দিন, 100 দিন বা 1 বছর সময় লাগতে পারে, কষ্ট হতেই পারে, এটাই স্বাভাবিক। ইসলাম মানতে গেলে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যেও অনেক কষ্ট করে তারপরে তারা ইসলামকে পালন করছে, ইসলাম মেনেছে। তাই বোনকে ধৈর্য ধারণ করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে পরিবারকে বোঝাতে হবে। এভাবে কন্টিনিউ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো খুবই সহজ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।